السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনি তো মনে হয় সকালের ক্লাসে ছিলেন, তাই না? জি, তাহলে তো পারবেন আর সে মানে বোঝানোর কিছু নাই। নতুন কেউ আসলে তখন তাকে একটু বুঝিয়ে দেবনি। আপনি তাহলে শুধু পড়েন, শোনান আমাকে। জি, যাহাবা আবু রশিদি ইলা আমালিহি বিসাইয়্যারাতি। আবু রশিদ তার কাজের দিকে গাড়িতে গেল, গাড়িতে তার কাজের দিকে। জি, তো এখানে রশিদের বাবা বলা যায়, আবু রশিদ রশিদের বাবা। জি, রশিদের বাবা, রশিদের বাবা গাড়িতে তার কাজের দিকে গেল। জি, হুয়া ইয়াযহাবু ইলা আমালিহি সুবহান। জি, হুয়া ইয়াযহাবু, সে যাবে ইলা আমালিহি কাজের দিকে সুবহান সকালবেলা। ওয়ায়ারজিউ ইলা বাইতি মাসাআন। ওয়ায়ারজিউ, সে ফিরবে ইলা বাইতি, বাড়িতে, মাসাআন সন্ধ্যায়। ইলাল বাইতি, ইলাল বাইতি, এখানে ওয়ায়ারজিউ ইলাল বাইতি যায়, এরকম অর্থ হলে ভালো হয়। ফিরে, সে যায়, সে তার কাজে যায় সকালে এবং সন্ধ্যায় তার সন্ধ্যায় ঘরে ফিরে। মোজারে হুজুর যে, হ্যাঁ, মোজারের অর্থ যাবে হয়, কিন্তু এখানে যেহেতু সবাহান মাসান দেওয়া আছে, তার মানে রেগুলারের একটা মানে সর্বক্ষণের কথা বোঝাচ্ছে। সে প্রতিদিনই এরকম সময়ে যায়, এরকম সময়ে আসে। এই সবাহান মাসান দেখে বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যা সে এইভাবে প্রায় রেগুলার কাজটা করে। জি, আচ্ছা, তারপরে তালাহাবু উখতু বেলালিন মা সদিকতিহা। তালাহাবু উখতু বেলালিন, বেলালের বোন, মা সদিকতিহা, তার বান্ধবীর সাথে, ফি সদিকতিল মাঞ্জিলি, গৃহের বাগানে, বাদ আল আসরি, আসরের পরে খেলবে। জি, এখানেও আপনার বলা যায় খেলে, খেলে। জি, তালাবু উখতু বিলালিন মা সদিকতি হা ফি ফি হাদিকাতিল মাঞ্জিলি বাদ আল আসরি। বিলালের বোন তার বান্ধবীর সাথে গৃহের বাগানে আসরের পর খেলে। জি, আচ্ছা, এইটুকের তারকিব একটু বলেন, এইটুকে তালাবু উখতু বিলালিন থেকে। তালাবু ফেল, হুয়া জমির ফায়েল। না, এখানে উখতু বিলালিন, তালাবু ফেল উক্ত বিলালিন ফাইল মা সদিকতি হা, মুজাফ মুজাফিলায় মিলে, মুজাফ মুজাফিলায় মিলে মাফিলে ফি, মাফিলে ফি। জি, ই হাদিকাতিল মাঞ্জিলে, যার মাজুর মিলে মুতাল্লিক, বাদ আল আসরি মাফিলে ফি জরফে জামান। জি, তাহলে ফেল তার ফাইল দুইটা মাফুল এবং মোতাল্লেককে নিয়ে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া, ফেল ফাইল, ফেল ফাইল মাফুলে ফি এবং দুইটা মোতাল্লেক মিলে জুমলায় ফেলিয়া। মোতাল্লেক তো একটা, ফি হাদিকাতিল মানজিলি, আর দুইটা হচ্ছে এখানে মাফুলে ফি দুইটা, মা সাদিকাতিহা একটা মাফুল, বাদ আল আসরি আরেকটা মাফুলে ফি, দুইটাই তো মাফুলে ফি। জি, তবে শেষে বলার সময় মাফুলে ফি বলার দরকার নাই, শুধু বলবেন দুইটা মাফুলকে নিয়ে, সেটা যেই প্রকারের মাফুল হয় হোক, দুইটা মাফুলকে নিয়ে জুমলায় ফেলিয়া। জি জি, মাশাআল্লাহ। আচ্ছা আরিফ ভাই, শুনতে পাচ্ছেন? জি, কতব আল মুআল্লিম আলা সাফওয়াতিল ফাসলি বিসাবর।
سورة كتب المعلم শিক্ষক ব্ল্যাক বোর্ডে ডাস্টার দ্বারা ব্যক্তি সরি ভুল হলো শিক্ষক ক্লাসের ব্ল্যাক বোর্ডে চক দ্বারা লেখে লেখে হলো তো আপনার ইয়াকতুব হতো লেখলো বা লিখেছে আচ্ছা একটু এখানে তারকিব আমরা আজকে দেখতেছি তো তো কাতাবাটা কি কাতাবা কাতাবা ফিল আল আল মুআল্লিমু ফাইল মুআল্লিম ফাইল আলা সাবুরাতিল ফাসলি আলা সাবুরাতিল ফাসলি আলা হরফে জার সাবুরাতি মাজরুর জার মাজরুর মুতালিক হয়েছে কাতাবা ফিলের সাথে জি আল ফাসল বি তব শুরাতি ফাসল তব শুরাতি না আল ফাসল তো সাবুরাতিল ফাসলির সাথে ওটা সম্পর্কিত সাবুরাতিল ফাসলি আলা সাবুরাতিল ফাসলি একসাথে হবে ওটা আর এখানে শুধু বি তব শুরাতিন আলাদা বি তব শুরাতি কিতাব সুরাতি এটা হচ্ছে বা হরফে জর জি তব সুরাতি মাজরুর মাজরুর যার মাজরুর হলো এটা মুতাল্লিক মুতাল্লিক হইছে এই কাতাবা ফেলের সাথে কাতাবা ফেলের সাথে দুইটা মুতাল্লিক একটা হচ্ছে আলা সাব্বুরাতিল ফাসলি আলা সাব্বুরাত আর একটা হচ্ছে বি তব সুরাতিন তাহলে ফেল ফাইল আর দুইটা মুতাল্লিক মিলে জুমলায় ফেলি মুতাল্লিক জুমলায় ফেলি জি জুমলায় ফেলিয়া হতে সর্বনিম্ন কয়টা লাগবে দুইটা দুইটা লাগবে দুইটা লাগবে ফেল আর ফাইল ফাইল ছাড়া কিন্তু ফেল হবেই না ফেলের সাথে অবশ্যই ফাইল থাকবেই ফেল ফাইল মিলেই মূলত জুমলাটা হয় এটা হচ্ছে মূল যদি জহির না থাকে তাহলে এই ফেলের ভিতরে উজ্জ থাকবে সেটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব জি উজ্জ জমি থাকবে মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুয়ান্নাস হাজির ক্ষেত্রে জি এই ক্ষেত্রে ফাইল ফাইলটা উজ্জ থাকতে পারে জি ফাইল উজ্জ থাকতে পারে ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব এই দুইজনের ক্ষেত্রে ফাইল থাকতেও পারে উজ্জ থাকতে পারে আর বাদ বাকি সবার ক্ষেত্রে ফাইল উজ্জ্বই থাকবে মানে সরাসরি দেখা যাবে না ধরে নিতে হবে যদি মুয়ান্নাস হাজির গায়েব হাজির ক্ষেত্রে উজ্জ্ব থাকবে হ্যাঁ হাজির ক্ষেত্রে যেমন হচ্ছে যদি বলি ফাল তাই তা দ্বারা বোঝাবে আং তাকে দেখতে পাবেন না তো ফাইলকে যদিও হালকা দেখতে পাচ্ছেন ফাল তা ওই তা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফাইল তাটা আবার কাকে নির্দেশ করছে আং তাকে নির্দেশ করছে আং তাকে নির্দেশ করছে ফাল তি এখানে তিটা নির্দেশ করছে আং তিকে তো আং তিকে নাম ফাইল সরাসরি উল্লেখ থাকতে পারে মাত্র দুইটাতে একটা ওয়াহিদ মুজাক্কার গায়েবে ফালা আর একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ফালাত এই দুইটাতেই শুধু নাম উল্লেখ থাকতে পারে ফাইলটা অন্য সবার ক্ষেত্রে ফাইল উল্লেখ থাকবে না ধরে নিতে হবে হালকা দেখা যাবে কিন্তু ধরে নিতে হবে আচ্ছা তারপরে ইয়াসলিসু সাদিকু মাজিদিন বাদ আল মাগরিবি গুরফাতু ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলা আল ইশাই জি ফি গুরফাতিহি ছিল এখানে ফি গুরফাতিহি ফি গুরফাতিহি ইয়াসলিসু সাদিকাতু মাজিদিন মাজিদের বন্ধু মাগরিবের পর তার কক্ষে পড়বে এবং লিখবে ঈশা পর্যন্ত আচ্ছা পড়বে এবং লিখবে ঈশা পর্যন্ত আরেকটা অংশ আছে আপনার ফি গুরফাতিহি বাদ আল মাগরিবি এগুলোর সম্পর্ক হচ্ছে ইয়াজলিসুর সাথে বস বসে ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদ আল মাগরিবি ফি গুরফাতিহি মাজেদের বন্ধু তার কামরায় মাগরিবের পরে বসে তাহলে এগুলোর সম্পর্ক বসের সাথে বসে তারপরে ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই এবং সে এশা পর্যন্ত পড়ালেখা করে ইলাল ইশাই সম্পর্ক ইয়াকরা ওয়া ইয়াকতুবু সাথে আমি এইখানে এক টোটালি যদি অর্থ করি তাহলে কি ভুল হবে আমি তো এখানে ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই এবং এশা পর্যন্ত পড়বে আমি তো কিন্তু শেষে বলছি ওয়া ইয়াকরা ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই এশা পর্যন্ত লিখবে এবং পড়বে এটা তো আমি এই একরাও ফিলের সাথে যুক্ত করছি কিন্তু আমি এখানে টোটালি অর্থটা নিয়ে আসছি সেই ক্ষেত্রে অর্থ ওঠানোর ক্ষেত্রে ভুল হবে কিনা সেটা অর্থ তো ভুল হচ্ছে প্রথম অংশ তো বলেননি না অর্থ ইয়াজলিসুর অর্থটা বলেননি ইয়াজলিসুর ও আচ্ছা কেন বুঝছি না আমি টোটালি অর্থটা তোলার চেষ্টা করছিলাম আর কি আপনি প্রথমে বলেছিলেন যে মাজদের বন্ধু মাগরিবের পরে তার কামরায় এশা পর্যন্ত পড়ালেখা করবে এটা বলেছিলেন তাহলে তো ইয়াজলিসুর দরকার হয় না
তাহলে আমার মুশকিল হয়ে গেছে। তাহলে মানে আগে আমি ইয়াজ এই লিসুর কথাটা আগে এখানে বলতে হবে, যে সম্পূর্ণ অর্থ মাজেদের বন্ধু তার কামরায় মাগরিবের পরে বসবে বসে বা বসে, বসবে। তারপরে ওয়া আছে, ওয়া মানে তো এখন আপনার আরেকটা বাক্য আসতেছে, ওয়াই আরেকটা আক্রো ওয়াক তবু ইলা ইশা, এবং সে এশা পর্যন্ত পড়ালেখা করে। হ্যাঁ, আমি এইভাবে অর্থ তোলার চেষ্টা করছি যে ভুল হবে কিনা, এই জন্য আমি কি করছিলাম যে এখানে ভুল হবে কিনা। আপনি গ্যাস বলতে যেহেতু চাচ্ছেন যে সব বসে দিয়েছে, বসে বসে বলছেন, বসে বসে এসা পর্যন্ত পড়ালেখা করে। আমি এইরকমই। আচ্ছা, আমি যদি এখানে বসে বলি যে মাজেদের বন্ধু, মাজেদের বন্ধু তার কক্ষে মাগরিবে পড়বে, বসবে, বসে পড়বে এবং লিখবে, মাগরিবের পরে বসে সে যে বলছেন পড়বে, বসে, বসে এবং এশা পর্যন্ত আচ্ছা বসে যে বসে। বলছেন বসে, এটা কোন ইয়াজ লিসু থেকে বসে বলা যাবে? ইয়াজ লিসু থেকে বসতে বসে বসবে বসবে, ঠিক আছে, কিন্তু আপনি বলছেন বসে বসে বসে, তো এটাকে হাল বলা হয়, বসে যদি বলে তাহলে হাল, তাহলে জালিসান, তাহলে বলতে হবে যে ইয়াকরাউ ইয়াকতুবু সাদিকু মাজিন বাদাল মাগরিফি গুরফাতিহি ইলাল ইশাই জালিসান, বুঝছেন বিষয়টা? তাহলে বসে মানে এটা হাল বোঝাচ্ছে, হাল, তো জালিসান বলতে হবে। কিন্তু এখানে ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফাতিহি, এইটুকু তো একটা বাক্য, এটার অর্থটা আগে করতে হবে, তারপরে ওয়া ইয়াকরাউ ইয়াকতুবু ইলাল ইশাই আরেকটা আরেকটা বাক্য, আরেকটা জুমলা। এবার বুঝতে পারছেন? তাহলে বসে বললে ওটা জালিসান বলতে হবে, জালিসান, এটা আমরা পরে পাবো ইনশাল্লাহ হাল। আচ্ছা, তারপরে আনা আনা আযহাবুল ইয়াউমা ইলাল বাইতি বাইতুল ক্বরিয়াতি ইরজি' ইলাল মাদ্রাসাতি গাদান, আনা আরজিউ ওয়া ইরজিউ ওয়া আরজিউ, রাজা ইয়ারজিউ থেকে আরজিউ, ইরজি না ইরজি ফেল না ইরজি, এখানে তো আপনার উপরে টান আছে, হামজার উপরে টান, উপরে হামজা দেওয়া আছে, তার মানে এটা তো ইরজি তো হবে না, জের তো দেওয়া যাবে না, আর এটা আরজিউ, রাজা ইয়ারজিউ থেকে ইয়ারজিউ তারজিউ তারজিউ তারজিইনা আরজিউ, এই যে এখানে তো ছিল আনা আযহাবু, আনা আযহাবু, আনা আযহাবু, এখানেও আরজিউ, একই সিগা আরজিউ। আনা আযহাবুল ইয়াউমা ইলাল বাইতিল ক্বরিয়াতি, আমি আজ গ্রামের বাড়িতে যাব, বাড়িতে যাব, ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আগামীকাল মাদ্রাসাতে মাদ্রাসাতে ফিরব, রজা ফিরব, মাদ্রাসাতে ফিরব। লাইবা ওয়ালাদুন মাহমুদুন মা'া সাদিকাত সাদিকিহি বিকুওয়াতি জাদীদাতিন, লাইবা ওয়ালাদুন মাহমুদুন, মাহমুদুর ছেলে তার তার বান্ধবীর সাথে, বন্ধুর সাথে, বন্ধুর সাথে বল দ্বারা, নতুন বল দ্বারা খেলবে, খেলেছে, খেলবে বললে আপনার ইয়াল আবু হয়ে যাবে, ইয়াল আবু খেলে, খেলে বললে তো ইয়াল আবু হবে, খেললো বা খেলেছে দুইটা মাজির অর্থ দিবে না, খেল লাইবা হচ্ছে মাজির অর্থ দিবে, খেলেছে বা খেললো, লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেললো, মা সাদিকিহি তার বন্ধুর সাথে, বি কুরাতিন জাদিদাতিন, জি নতুন বল দ্বারা, নতুন বল দ্বারা, জি মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, যেটা আমি সকালের ক্লাসে ভালো করে বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে চিহ্নিত করতে হবে কোন অংশটা কি অর্থ করা, তাহলে তারকিব অনুসারে অর্থ করার সুবিধা হবে। লাইবা এটা একটা ফেল, অতএব লাইবার অর্থ আমরা করতে পারি, ওয়ালাদু মাহমুদিন এটা একটা অর্থ, এটা একটা অংশ, ওয়ালাদু মাহমুদিন দুইটা মিলে একটা অংশ ফাইল, ওয়ালাদু মাহমুদিন মোজাব মোজাব ইলাইহি মিলে ফাইল, মা সাদিকিহি এটা একটা অংশ, আর বি কুরাতিন জাদিদাতিন এটা আরেকটা অংশ, তাহলে এক দুই তিন চারটা অংশ, ফেল ফাইল মাফুলে ফি আর এটা হচ্ছে বি কুরাতিন জাদিদাতিন মুতাআল্লিক যার মালসামিলে, তাহলে অর্থ করা দেখেন সুবিধা হবে, লাইবা ওয়ালাদু মাহমুদিন মাহমুদের ছেলে খেললো বা খেলেছে,
মা সদিকিহির অর্থ আমরা করতে পারবো তখন যে তার বন্ধুর সাথে, বি কুরতিন জাদিদাতিন বল দ্বারা, নতুন বল দ্বারা। এখানে মা সদিকিহি আর বি কুরতিন জাদিদাতিন আগে পিছে করলেও সমস্যা, অর্থ একই থাকবে। তো নতুন বল দ্বারা তার বন্ধুর সাথে খেললো, আর তার বন্ধুর সাথে নতুন বল দ্বারা খেললো, এটা আগে পিছে করলে সমস্যা হচ্ছে না। কিন্তু এইটা হচ্ছে মূল, ফেল আর ফাইলটা হচ্ছে মূল। আচ্ছা, এখানে একটা বাদ পড়ছিল মনে হয়, আনা তিলমিদু হাদিহিল মাদ্রাসাতে, এটা বাদ পড়ছিল, আনা তিলমিদু হাদিহিল মাদ্রাসাতে, আমি এই মাদ্রাসার, আমি এই মাদ্রাসার ছাত্র, ছাত্র, জি, মাশাআল্লাহ। আচ্ছা এমদাদুল্লাহ ভাই, আপনি একটু তাহলে উপর থেকে আবার আসেন, উপর থেকে, আমাদের ইয়ে তো বেশি নাই, এখানে অল্প আছে। আচ্ছা এখান থেকে, কাতাবা থেকে, কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি লিতাফসীরাতুন, শিক্ষক লিখছে শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডে ইত্তফসীরাতি চক দিয়ে। আচ্ছা লিখছে হবে না, লিখলো, কাতাবা লিখলো, লিখলো হবে, লিখলো, লিখলো বা লিখছে দুটো একটাই তো মনে হচ্ছে, লিখছে না, লিখেছে, লিখেছে, জি লিখেছে, লিখছে মানে লিখতেছে বোঝায়, লিখছে লিখতেছে কন্টিনিউয়াস, যে এখানে লিখেছে অথবা লিখলো দুটো একটাই, জি। কাতাবালো ফেল আল মুআল্লিমু ফাইল আলা সাব্বুরাতিল ফাসলি আলা হরফে জর সাব্বুরাতিল ফাসলি মাজরুর, মাজরুর জর মাজরুর মিলে মুতাআল্লিক কাতাবার সাথে, জি, বি তাফসীরাতি বি হল হরফে জর, তাফসীরাতি হল মাজরুর, মাজরুর জর মাজরুর মিলে মুতাআল্লিক, কাতাবা কাতাবা ফেল ফাইল কে সঙ্গে নিয়ে দুইটা মুতাআল্লিক মিলে, ফাইল এবং দুইটা মুতাআল্লিক কে নিয়ে, ফাইল এবং দুইটা মুতাআল্লিক নিয়ে জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া, জি, এইভাবে হবে, ফেল অন্যান্যদেরকে নিয়ে জুমলায় ফেলিয়া গঠন করবে, অন্য যতগুলো থাকবে সবাইকে নিয়ে। আচ্ছা তারপর ইয়াজলিসু, ইয়াজলিসু সাদিকু মাজিদুন, মাজিদিন, ইয়াজলি মাজিদিন, ইয়াজলিসু মাজেদের বন্ধু বসে, বসে বাদাল মাগরিবি মাগরিবের পর, ফি গুরফাতিহি তাহার কক্ষে, ওয়াক্রাউ ওয়াক্তুবু এবং সে পড়ে এবং লিখে, ইলাল ঈশাই ঈশা পর্যন্ত, জি। আনা তিলমিজুন হাদিহিল মাদ্রাসাতি, তিলমিজুন হবে না, তিলমিজু যেহেতু মুজাফ, তিলমিজু, মুজাফ, জি, আনা তিলমিজু হাদিহিল মাদ্রাসাতি এই মাদ্রাসার আমি একজন ছাত্র, আনা আনা আযহাবু আযহাবুল ইয়াওমা ইলাল বাইতিল ক্বরিয়াতি, আনা আমি আযহাবু আমি যাব আজ, ইলাল বাইতিল ক্বরিয়াতি গ্রামের বাড়িতে, আমি আজ গ্রামের বাড়িতে যাব। আচ্ছা ইলাল বাইতিল ক্বরিয়াতি তো নাই, ইলা বাইতিল ক্বরিয়াতি, বাইতের পূর্বে আলিফ লাম নাই, জি কারেকশন, ইলা বাইতিল ক্বরিয়াতি আমি আজ গ্রামের বাড়িতে যাব, ও ও আর জিউ وارجعوا الى المدرسه غدا এবং আগামী কাল মাদ্রাসায় ফিরব, জি আরজি ফিরব الى المدرسه আগামী কাল, জি। এখানে গদানটা কি হবে, তারকিবে, শুধু গদান সম্পর্কে জিজ্ঞেস করছি, গদান আগামী কাল হলো জরফে জামান মাফুলে ফি, এখানে যে আল ইয়ামা এটাও মাফুলে ফি, জি। আপনার যখন মোটামুটি যখন সবাইকে চিনে যাবেন তখন দুই একটা সম্পর্কে যেটা প্রবলেম হতে পারে সেটা জানলেই কিন্তু পরে তারকিব করাটা সহজ হয়ে যাবে। আচ্ছা তারপরে লাইবা ওয়ালাদুন মাহমুদিন, ওয়ালাদু মাহমুদের ছেলে, ওয়ালাদু মাহমুদিন, ওয়ালাদু না ওয়ালাদু, জি লাইবা ওয়ালাদু মাহমুদিন মাহমুদের ছেলে খেলছে, খেলছে বললে তো এটা মানে আপনার ইয়ালাবো হয়, খেললো, খেললো মাহমুদের ছেলে খেললো, মা সদিকিহি
তাহার বন্ধুর সাথে বেকররাতিন জাদিদাতিন নতুন বল দিয়ে জি ফি কলবুল আব্দিস সলিহিন সলিহির নূরুন আচ্ছা ফি জেড দিবে না কলবকে কলবি ও হরবজর জি ফি কলবিল আব্দি আব্দিস সলিহি নূরুন ফি মানে মানে অন্ত বান্দার সৎ বান্দার অন্তর অন্তরে গিলাফুন জামিলুন কাবা শরীফের গিলাফ সুন্দর না আলা মানে তো উপরে আলাল কাবাতি কাবার গেলাফের উপরে কি বলে কাবার উপরে কাবার উপরে গিলাফ সুন্দর না কাবার উপরে একটি সুন্দর গিলাফ আছে আলা হরফে জার না হরফে জার যেহেতু আছে তাহলে শুরুতে একটা আপনার ফেলের অর্থ দিবে শিবে ফেলের অর্থ দিবে যে আছে মাওজুদুন মাওজুদুন আলাল কাবাতি কাবার উপরে আছে গিলাফুন জামিলুন একটি সুন্দর গিলাফ সুন্দর গিলাফ ফি আলা এগুলো আপনার অর্থ দিবে আসের অর্থ দিবে একদম আসে একটা মওজুদ থাকবে এটা জি ইংদার মধ্যে থাকবে ইংদার মধ্যে জরব যেগুলো আছে সেগুলো তো আসে অর্থ দিবে যেমন ইংদা হাদা তিলমিদি জাকি এই মেধাবী ছাত্রের কাছে আসে হবে একটা আসে এই মেধাবী ছাত্রের কাছে আছে কি আছে কাছে আছে কিতাবুন কাইয়িমুন আছে কিতাবু দামি কিতাব একটি দামি কিতাব মূল্যবান কিতাব মূল্যবান কিতাব আছে এই যে আছে অর্থ দিচ্ছে আলাতেও আছে অর্থ দিচ্ছে ফিতেও যে ফি কলবিল আব্দি সলিহ এখানেও আছে অর্থ দিচ্ছে যে সৎ বান্দার অন্তরে আছে নূরুন আছে জি তারপর ক্লাসটা আজকে ইয়া করতে পারিনি এই জন্য আর কি জি আচ্ছা ঠিক আছে রমজানের মধ্যে তো আমরা এমনিতে একটু আস্তে আস্তে আগাচ্ছি ফি মসজিদি হাদিহিল মদিনাতি এই শহরের মসজিদে জি ফি মসজিদি হাজিহিল মদিনাতি সাজ্জাদাতুন আলিয়াতুন গালিয়াতুন গালিয়াতুন দামি গালিয়াতুন মানে দামি সাজ্জাদাতুন অর্থ কি গালিচা এই শহরের মসজিদে এই শহরের মসজিদের মসজিদে একটি দামি গালিচা আছে জি মাশাআল্লাহ এখন যে নিচের যে তিনটা এটা কিন্তু এই এইগুলো কিন্তু সব হচ্ছে প্রথম পার্টের অংশ প্রথম খণ্ডের অংশ প্রথম খণ্ডে জুমলা ইসমিয়ার অংশ এগুলো সব আমাদেরকে রিভাইজ দিল শেষের দিকে এসে জুমলা ইসমিয়ারগুলো যাতে আমরা মনে করতে পারি এখানে খেয়াল করেন ফি কলবিল আব্দি সলিহি মোজাব মোজাবিলহি মিলে এটা হবে খবর আর নূরুন হচ্ছে মুবতাদা মুবতাদায় মুয়াক্ষার বলা হয়েছিল সেই একটা পার্ট ছিল দুইটা পার্ট ছিল একটা মোজা ফিয়ার একটা পার্ট ছিল আরেকটা হচ্ছে কি বলে জরফের পার্ট ছিল আমা মা খলফা এগুলোর পার্ট ছিল সব জায়গাতেই শুরুতে যেটা থাকে সেটা হয় খবরে মুকাদ্দাম আর নুরুনটা হবে মুবতাদায় মুয়াক্ষার আল কাবাতু বাইতুল্লাহ এটা স্বাভাবিকভাবে আল কাবাতু আলিফ লাম যুক্ত যেহেতু আছে আল কাবাতু এটা হবে মুবতাদা বাইতুল্লাহি খবর আলাল কাবাতি এটা হবে খবরে মুকাদ্দাম আলা দিয়ে হরফে জার দিয়ে কখনো মুবতাদা হবে না আলাল কাবাতি এটা জার মাজরুর মিলে এটা হবে খবরে মুকাদ্দাম আর গিলাফুন জামিলুন এটা মাউসুফ সিফাত মিলে মুবতাদায়ে মুয়াক্কাদ ইংদা হাদাল হাদাত তিলমিজে জাকি এটা হচ্ছে ইংদা মুজাফ আর পরেরটা হচ্ছে হাদাত তিলমিজে জাকি মুজাফ ইলাইহি মুজাব মুজাব ইলাহি মিলে এখানে হবে খবরে মুকাদ্দাম জি কিতাবুন কাইয়িমুন হাদ খবরে মুকাদ্দাম মুকাদ্দা হবে না এটা হাদাল হাদাত ছিল হাদাতে ইসমের সাথে এটা মুকাদ্দা হয় আর ইংদা হাদার পূর্বে তো ইংদা আছে আলিফ লাম যুক্ত হয় হাদার পূর্বে তো ইংদা দিয়ে শুরু ইংদা দিয়ে তো ধরতে হবে ইংদা হাদাত তিলমিজে জাকি বুঝতে পারি না ইংদা দিয়ে তো শুরু ইংদা দিয়ে শুরু হলে সেটা মুক্তাদা হবে না
আচ্ছা, আপনি যদি এখন ভাঙেন, একটু ভেঙে বোঝাই এখানে, যেহেতু বড় বাক্য, এই যে ইংদাকে আলাদা করলাম, হাদা তেলমিজি দাকিকে আলাদা করলাম, তাহলে ইংদা হচ্ছে মুজাফ আর এটা হচ্ছে মুজাফ ইলাইহি, ঠিক আছে? এটুকু তো বুঝতে পারছেন? জি। এখন আমরা হাদা তেলমিজি দাকিকে আবার ভাঙি, তাহলে হাদা হচ্ছে ইসমে ইশারা, তেলমিজি দাকি হচ্ছে মুশান ইলাহি। আচ্ছা আরো ভাঙি, এখন মুশান ইলাহিকে ভাঙলে আবার দুইটা পাওয়া যাবে, মাউসুফ আর সিফাত। এখন আবার পিছন দিক থেকে আসেন, মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাহি, হাদা ইসমে ইশারা, ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে আবার ইংদার মুজাফ ইলাহি, মুজাফ মুজাফ ইলাহি মিলে হচ্ছে খবরে মুকাদ্দাম। এবার বুঝতে পারছেন যে হাদা মুক্তা দেখেন হচ্ছে না, বরং হাদা ইসমে ইশারা তারপর একটা মুশারুন ইলাহি। কিন্তু যখন বলা হবে ইংদা নাই, ইংদা নাই, শুধু বলা আছে হাদা তিলমিজ দাকিউ, কি তারপরে বলা হলো যে কি বলে জাদিদুন, তখন বলা হবে যে তখন হাজার তিন দাকিউ মুক্তাদা হবে, আর পরেরটা দাকিউনটা কি বলে জাদিদুনটা হবে খবর। আর এখানে কি আছে তার নিকটে সেটা বোঝাচ্ছে, ইংদা হাজার তিন দাকি কিতাবুন কাইমুন, কিতাবুন কাইমুনটা মুক্তাদায় মুয়াক্ষার। আচ্ছা, ফি মসজিদি হাদহিল মদিনাতি, এখানে হাদহিল মদিনাতি এটার মতোই, ফি মসজিদি, মসজিদি মুজাফ, মুজাফের হাদহিল মদিনাতি মুজাফ ইলাহি, মুজাফ মুজাফ ইলাহি মিলে ফি হারফে জারের মাজরুর, যার মাজরুর মিলে এটা হচ্ছে খবরে মুকাদ্দাম। দেখেন এখানে সবই কিন্তু খবরে মুকাদ্দাম বললাম, শুধুমাত্র আল কাবা তো বাইতুল্লাহি বাদ দিয়ে প্রত্যেকটা শব্দের শুরুর গুলোই খবরে মুকাদ্দাম, আর সাজাদাতুন গলিয়াতুন মাসুস সিফাত মিলে মুবতাদায়ে মুয়াক্কার। এই হচ্ছে মোটামুটি অর্থ, তারপরে এগুলো আমাদের ফার্স্ট খণ্ডে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। প্রশ্ন উত্তর আমি পরে আসতেছি যদি সময় থাকে, যেহেতু তারকিব নিয়ে আজকে বেশি একটু আলোচনার বিষয়, আমরা এখন আসতেছি আমাদের এই বইতে যে তারকিবগুলো দেওয়া আছে, যারা এখনও তারকিব সম্পর্কে কিছু প্রবলেমের মধ্যে আছেন, তারা যে এই তারকিবগুলো দেখলেই মোটামুটি বুঝে চলে আসবে। আর তামরিনুর রাবিউ, এখানে হচ্ছে চতুর্থ অনুসরণী, তারকিব দেখো, তারকিব দেখতে বলছে আমাদেরকে, দেখা এবং বোঝা প্রত্যেকটা খেয়াল করতে হবে, কারণ প্রত্যেকটারই গুরুত্ব আছে। এক নাম্বার হচ্ছে দাহাবা রশিদুন, দাহাবা রশিদুন অর্থ করলে বোঝার সুবিধা হবে, দাহাবা মানে সে গেল, রশিদুন মানে রশেদ গেল। তো জাহাবা কি এখানে ফেল, দেখেন জাহাবার নিচে টান দিয়ে লেখা আছে ফেল। তারকিব লেখার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে চিত্র পদ্ধতি, মানে যেটাকে ডায়াগ্রাম বলা হয়, ডায়াগ্রাম পদ্ধতি, আর একটা হচ্ছে শুধু সিরিয়াল লিখে যাওয়া পদ্ধতি, যেভাবে আমি আগে বললাম সেভাবে লিখে গেলে লেখা যাবে, যে দাহাবা ফেল রশিদুন ফাইল, ফেল তার ফাইল, ফেল এবং তার ফাইলকে নিয়ে জুমলায় ফেলিয়া, অর্থাৎ এখানে কোনো চিত্র নাই, ডাইরেক্ট লিখে গেলেও হবে, এই লেখেও তারকিব লেখা যায়। আরেকটা হচ্ছে তারকিবকে যে এইভাবে চিত্রের মাধ্যমে শুধু লেখা যাবে, যে নিচে তারকিব দেওয়া হলো, বাস চিত্র দিয়ে দিলে কিন্তু হয়ে গেল, আর কিচ্ছু বলা লাগবে না। আর যে নোট দেওয়া হয়েছিল প্রথম খণ্ডে, সেখানে কিন্তু দুই রকমই ছিল পাশাপাশি, পরীক্ষা কোনো একটা জায়গায় যদি পরীক্ষায় বা কোথাও প্রয়োজন হয়, দুইটার যে কোনো একটা দিতে হবে, হয় চিত্র না হলে বর্ণনা, যে কোনো একটা। তো এখানে এটা হচ্ছে চিত্র পদ্ধতি, ডায়াগ্রাম পদ্ধতি, জাহাবা রশিদুন, জাহাবা ফেল রশিদুন ফাইল, ফেল এবং ফাইল যুক্ত হয়ে কি হলো জুমলায় ফেলিয়া, ফেলিয়া এটা সর্বনিম্ন অংশ, এর বাইরে কিন্তু এর নিচের কোনো অংশ হলে জুমলায় ফেলিয়া হবে না। এরপরে ইয়াদ হাবু আবু রশিদিন, তিনটা অংশ এখানে, ইয়াদ হাবু তো ফেল, আমরা তো সবাই চিনি ইয়াদ হাবু ফেল, আর আবু রশিদিনটা কি মুজাব মুজাব ইলাহি মিলে ফাইল, মুজাব মুজাব ইলাহি মিলে ফাইল, এর আগে ছিল ফাইল একাই, রশিদুন একাই ফাইল ছিল, এবার হচ্ছে আবু রশিদিন, রশিদের বাবা এবার ফাইল, এই জন্যে মুজাব মুজাব ইলাহি মিলে এবার ফাইল। তো ফেল এবং ফাইল মিলে কি হবে জুমলায় ফেলিয়া, তাহলে দেখা যাচ্ছে যে জুমলায় ফেলিয়ারই একটা অংশ ফাইল, ফাইল দুইটা অর্থাৎ মুরাক্কাবে ইজাফি দিয়েও ফাইল হতে পারে, মুরাক্কাবে তাওসিফি দিয়েও ফাইল হতে পারে। সেখানে রশিদিন মূলত সরাসরি ফেলের সাথে সম্পর্কিত না, রশিদিন কি সরাসরি ফেলের সাথে সম্পর্কিত না রশিদিন আবুর সাথে সম্পর্কিত, আবুর সাথে সম্পর্কিত, আবু রশিদিন তো ফেলের সাথে সম্পর্কিত না, রশিদ কোনো কাজ করেনি, রশিদের বাবা কাজ করেছে, রশিদের বাবা যায় বা গেল ইয়া যাবে, কাজ করেছে রশিদের বাপ, কিন্তু রশিদের দিকে ইজাফাত করা আছে, ফাইল কি ইজাফাত করা আছে, এজন্য বলা আছে মুজাব ইলাল ফাইল,
মুজাফ ইলাল ফাইল, রশিদের ইজাফাত মুজাফ করা আছে কার দিকে? ফাইলের দিকে, ফাইলের মুজাফ, এটা মুজাফ ইলাহি বলি না আমরা, এটা মুজাফ ইলাল ফাইল, ফাইলের দিকে মুজাফ, সম্বন্ধকৃত হয়েছে কার সাথে? আবুর সাথে, রশেদ। তো মূলত এটা কিন্তু ফেলের সাথে সম্পর্কিত না, ফেলের সাথে সম্পর্কিত আবু তো পাওয়া গেছে, বাবা কাজ করেছে, বাবা যায়, কিন্তু বাবা সম্পর্কে আরও ক্লিয়ার হলাম যে বাবাটা কার, বাবাটা হচ্ছে রশেদের। বুঝতে পারছেন বিষয়টা? পরিচিতির জন্য, পরিচিতির জন্যে এরকম মাসুফ সিফাত মিলে হতে পারে, মাসুফ সিফাত মিলে হতে পারে, মুজাফ মুজাফ ইলাহি মিলে আর অনেক কিছু বড় কিছু মিলেও হতে পারে, এক একটা অংশ। আচ্ছা, উখরুজ, তিন নাম্বার, উখরুজ, তুমি বের হও, উখরুজ তো ফেল, এর মধ্যে ফাইল কি আছে? আনতা, আংতা লুকিয়েছিল, যেটা আমরা যেখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি আংতা, তাহলে উখরুজ ফেল, আংতা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এরপরে চার নাম্বার আখরুজু, এটা হচ্ছে আখরুজু, যেটা হচ্ছে শেষে ছিল, উখরুজ না আখরুজু, তো আখরুজু এটা ফেল, এর মধ্যে ফাইল কি আছে? আনা ফাইল, কে ফাইল? আনা ফাইল। আখরুজুর মধ্যে যে আমি বের হচ্ছি বা আমি বের হব, তাহলে এর মধ্যে হচ্ছে আনাটা ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। এটা গেল চার নাম্বার। এরপর পাঁচ নাম্বার আসেন, পাঁচ নাম্বার আবার সে আগেরটা, কাতাবা রশিদুন, এটা দেওয়ার কারণ আছে আবার, কাতাবা রশিদুন, কাতাবা ফেল, রশিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া, এটা তো আগে ছিল, প্রথমে ছিল। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, যদি রশিদুনকে সামনে নিয়ে আসি তাহলে কি হয়? রশিদুন কাতাবা, রশিদুন কাতাবা, অর্থ একই থাকে, রশেদ লিখলো, কিন্তু এখানে রশিদুনকে সামনে নিয়ে আসার কারণে রশিদুন কি ফাইল হবে না মুবতাদা হবে? মুবতাদা হবে, আর কাতাবা ফেল, তো তার মধ্যে ফাইল এখন কি রশিদুন হবে না অন্য কিছু হবে? এখন হবে হুয়া ফাইল, এখন হবে হুয়া, রশিদুন কিন্তু ওই পাশ থেকে, ডান পাশ থেকে ফাইল হবে না, ফাইল কখনো ডানে থাকবে না, ফাইল থাকবে বামে, তো কাতাবার বামে, তখন ধরতে হবে হুয়াকে, ফাইল ধরতে হবে, যেই হুয়ার মারজুটা হবে রশিদ, রশিদকে বুঝাবে, তো ফেল এবং ফাইল মিলে কাতাবা, তার মধ্যে হুয়া ফেল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে তারপরে আবার কি? মুক্তাদা খবর, খবর, তারপরে খবর, মুক্তাদা না শুধু খবর, আর মুক্তাদা তো আগে রশিদুন আছে মুক্তাদা, এখন মুক্তাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, তাহলে শুরুতে ইসিমকে নিয়ে আসলে সেটা আর জুমলায় ফেলিয়া হবে না, কি হয়ে যাবে? জুমলায় ইসমিয়া হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খবর একটা পুরা জুমলা খবর হতে পারে, একটা পুরা জুমলা, এমনকি অনেক বড় জুমলা, অনেক বড় জুমলাও খবর হতে পারে, অনেক বড় জুমলাও মুবতাদা হতে পারে, এগুলো আস্তে আস্তে যখন জটিল জটিল আকারে যাবে বোঝা যাবে, তবে আস্তে আস্তে শুরু থেকে আস্তে আস্তে উঠতে হবে, একবারে তো অনেক দূরে যাওয়া যাবে না। একটা কোরআনের মধ্যে এক একটা বাক্য বিশাল, তিন চার পাঁচ আয়াত বাক্য শেষ হয় না, এরকম বড় বড় বাক্য আছে, আবার কোনো কোনো সুরায় মাত্র একটা আয়াতের মধ্যে অনেক বাক্য আছে, ছোটো ছোটো ভাঙা ভাঙা, বিভিন্ন রকম আছে কোরআনের মধ্যে। কাতাবা রশিদুন বিল কলামে, এখানে কাতাবা রশিদুন দিয়েই কিন্তু জুমলায় ফেলিয়াটা পূর্ণ হয়ে গেছে। কাতাবা মানে কি? লিখলো, রশিদুন, রশিদ লিখলো, কাতাবা ফেল, রশিদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে। দেখেন, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে গেছে, কিন্তু অতিরিক্ত আরেকটু অর্থ আমাদের দিচ্ছে, আরও ক্লিয়ার করছে, সেটা হচ্ছে কি দিয়ে লিখলো? বিল কলামে। বিল কলামেকে তখন আমরা কি বলবো? এটা কি জুমলার বাহিরের অংশ নাকি জুমলার অতিরিক্ত অংশ? একটা জুমলার বাহিরের অংশ, একটা জুমলার অতিরিক্ত অংশ, এটা জুমলার অতিরিক্ত অংশ, যেটা আমরা ইংরেজিতে অবজেক্ট বলি, সাবজেক্ট প্রেডিকেট অবজেক্ট, সাবজেক্ট আর প্রেডিকেট মিলেই বাক্য হয়ে যায়, কিন্তু অবজেক্ট মানে আরও কিছু থাকে, তো বিল কলামি হচ্ছে এখানে মুতাআল্লিক বিল ফেল, ফেলের সাথে এটা সম্পর্কিত, মুতাআল্লিক বিল ফেল, বিল কলামি। তো আমরা এভাবে বলতে পারি, ফেল তার ফাইল এবং মুতাআল্লিককে নিয়ে জুমলা ফেলিয়া, মুতাআল্লিকও ফেলের সাথে সম্পর্কিত আছে, আর এখানে বোঝানো হয়েছে ফেল এবং ফাইল মিলেও জুমলায় ফেলিয়া হওয়া সম্ভব মুতাআল্লিক ছাড়াও, তো মুতাআল্লিকটা আরও অর্থটাকে ক্লিয়ার করে দিচ্ছে। তো এরকম মুতাআল্লিক অনেক হতে পারে। আরেকটা জিনিস মনে রাখেন যে জুমলায় ফেলিয়ার মূল অংশ মাত্র দুইটাই, ওই দুইটা দিয়েই জুমলায় ফেলিয়া গঠিত হয়, সেটা হচ্ছে ফেল আর ফাইল, ফেল আর ফাইল দিয়েই জুমলায় ফেলিয়া গঠিত হয়,
আর বাদ বাকি যা থাকবে সবই মুতাল্লিক, যা থাকবে সবই কি মুতাল্লিক, সেই হিসাবে মাফুলগুলোকে সব মাফুলগুলো মুতাল্লিক, সব মুতাল্লিক, জার মাজরুরগুলো সব তো মুতাল্লিক আছেই, মাফুলগুলো সব মুতাল্লিক, ফেল ফাইল বাদে ওই জুমলাতে যা আছে সবাই মুতাল্লিক, সবাই অতিরিক্ত অর্থ দিচ্ছে। তো এখানে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো নাকি? আমরা আরেকটু যদি যোগ করি, কাতাবা রাশিদুন বিল কলামি সবাহান অথবা ইয়াকতুবু রাশিদুন বিল কলামি ইয়াকতুবু রাশিদুন আল ইয়ামা বিল কলামি, আমরা এরকম বলতে পারি ইয়াকতুবু রাশিদুন আল ইয়ামা বিল কলামি। তা আল ইয়ামা একটা বেড়ে গেল, আল ইয়ামা তখন কিন্তু মাফুল হবে, মাফুল সেটাও মুতাল্লিক। তো কাতাবা ইয়াকতুবু রাশিদুন এটা ফেল ফায়েল, আর তার সাথে দুইটা থাকবে হচ্ছে সম্পর্কিত থাকবে দুইটা, একটা মাফুল একটা হচ্ছে জার মাজরুর মিলে মুতাল্লিক। তো এরকমভাবে ফেল ফাইলের সাথে আরও অতিরিক্ত অনেক কিছু আসতে পারে। এমদাদুল্লাহ ভাই বোঝা গেছে আটটা উদাহরণগুলো? জি জি। তাহলে মোটামুটি তো কিছুটা অগ্রসর হওয়া গেল ইনশাল্লাহ। এখন সামনে যদি আমরা প্রত্যেকটাতে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি পরবর্তী পাঠগুলোতে, তাহলে ইনশাল্লাহ এই যে পরবর্তী যত আমরা সামনে আসতেছি সবগুলোতে একটু খেয়াল করতে হবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, কিন্তু খেয়াল করে করে গেলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে, তারকিবের সঙ্গে সঙ্গে সহজ হবে, অর্থ করা সহজ হবে, সব সহজ হবে। এখন আসতেছি প্রশ্ন উত্তরে, প্রশ্ন উত্তর করার মতো সময় এখন হাতে নাই, তাও একটু দেখে দিই যে এটা আমরা পিছনে খুঁজলেই প্রশ্নের উত্তরগুলো পাবো। যেমন হাল জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, হাল মানে কি? জাহাবা আবু রশিদিন, রশিদের পিতা কি গিয়েছে বা গেল? ইলা আমালিহি, তার কাজে। রশিদের বাবা কি তার কাজে গেল, তার কাজে গিয়েছে? নাআম, জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, যেহেতু আমরা জানি যে রশিদের বাবা তার কাজে গিয়েছে, তার এটার উত্তর হবে নাআম জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি। আইব আলী ভাই বলেন তো, ইলা আইনা জাহাবা আবু রশিদিন? জি, ইলা আইনা জাহাবা আবু রশিদিন, ইলা আইনা জাহাবা আবু রশিদিন, আবু রশিদের বাবা কোথায় গেল, কোথায় গেল? জি, জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, ইলা আমালিহি, জি মাশাআল্লাহ, ইলা আমালিহি। তারপরে আ ইলাল মাদ্রাসাতি জাহাবা, আ ইলাল মাদ্রাসাতি জাহাবা, মাদ্রাসাতি জাহাবা, সে কি মাদ্রাসায় গেল? লা, বাল, বাল আসবে, বাল, জাহাবা ইলাল মাদ্রাসা, জাহাবা ইলাল আমালিহি, ইলাল আমালিহি না, ইলা আমালিহি, মুজাব, মুজাব, মুজাব কখন আলিফ লাম যুক্ত হবে না, ইলা আমালিহি, জাহাবা ইলা আমালিহি, জি, সে তার কাজে দিয়ে, ইলাল মাদ্রাসাতি জাহাবা, আম ইলা আমালিহি, ইলাল মাদ্রাসাতি জাহাবা আম ইলা আমালিহি, ইলা আমালিহি, ইলা আমালিহি, জি। মান দাহাবা ইলা আমালিহি, মান এখানে প্রশ্ন করেছে ফাইল সম্পর্কে, মান দাহাবা ইলা আমালিহি, কে তার কাজের দিকে গেল? জি, জাহাবা আবু রশিদিন ইলা আমালিহি, জি, আবু রশিদিন, আবু রশিদিনকে প্রথমে বলা যাবে, আবু রশিদিন দাহাবা ইলা আমালিহি, জুমলায় তখন হয়ে যাবে ইসমিয়া। এইভাবে প্রত্যেকটা উত্তর খুঁজলেই মানে ভেতরে পাওয়া যাবে। আমাদের সময় যেহেতু কম, এই জন্য আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা প্রশ্ন উত্তর পড়বেন, অবশ্যই সময় দিবেন, প্রতি দিন 1 ঘন্টা করে সময় বের করে দেন, সময় দেন, এক একটা পড়া বুঝতে পারলো আবার কয়েকবার করে পড়েন, পড়তে 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 আয়ত্ত চলে আসবে, আসলে এমনি এমনি আসবে না, কষ্ট করতে হবে। যে মুজাহিদা করবে আল্লাহ তাআলা তাকে রাস্তা খুলে দিবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আমার দিকে যে মুজাহিদা করবে আসার জন্য, যে আমার পথে মুজাহিদা করবে তার আমি তার জন্য হেদায়েতের রাস্তা সমূহ খুলে দেব। এটা সূরা আনকাবুতের শেষের আয়াত। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নার ভাষা বোঝা সহজ করে দিন। এই যে আমি প্রতিদিন একটা করে পর্ব দিচ্ছি, এসো কোরআন শিখি, দেখছেন মনে হয়, ওটা দেখলে অনেক ফায়দা হওয়ার কথা। জি জি, এসো কোরআন শিখি, প্রতিদিন একটা করে, প্রতিদিন প্র্যাকটিস কর, জি, দেখে একটু করে প্র্যাকটিস করলে অনেক কিছু আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। তো এইগুলো সব কিছুই আমি, বিশেষ করে কোরআন সম্পর্কিত যতগুলো কাজ,
এগুলো আমার নিয়ত আছে, এগুলো সব হচ্ছে আমি এমনি করব ফ্রি, কিন্তু যারা একেবারে নিম্ন প্রাথমিক তাদেরকে শুধু ওই পর্যায়ে তুলে দেওয়ার জন্য আমি এই কোর্সগুলো করাচ্ছি, কিন্তু তারপরে সবগুলো সে ওই কোর্সগুলো এমনভাবে করার চেষ্টা করতেছে যাতে সে দেখেই বুঝতে পারে, কিন্তু শুধুমাত্র এসআরবিসিকে শেষ করে তাকে লাইনে উঠতে হবে। এই লাইনে না উঠলে তো বুঝতে পারবে না, ওটা লেখাই আছে যে এসআরবিসিকে পরবর্তী শিখতে হবে। জি আগে একটু হাঁটা শিখতে হবে, তাহলে তো দৌড়াতে পারবে। হাঁটা শেখানোর জন্য খালি টুকর কোর্স করতেছি, তারপর সবাইকে আমি পথ দেখা দিচ্ছি, সেটাই আর আমার পরবর্তী সব কাজগুলোই ফ্রি থাকবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহু বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।